Hello guys, assalamualaikum. Welcome back to my channel and new vlog. Onek din vlog kora hoy na. Rojar mash gelo ar ajke ider prothom din. Ekhon bikal baje 5:57. To bike ta mainly ekhon ber korchi. Bike ke kichu khawaite hobe. Ider shomoy amra shob kichu amra to bhorpur khailam, but bike ke kichui khawano hoy nai. To jar karone ajke bike ta full tank korbo. Full tank করে আপনাদেরকে একটা ব্লগ দিব next ব্লগটা হবে হচ্ছে মাইলেজ টেস্ট তো মাইলেজ টেস্টটা এখন কেন করব কারণ 5,500 এর মতো রান করছে বাইকটা এখন এয়ার ফিল্টারের অবস্থা খুব একটা ভালো নাই তো এই অবস্থায় এয়ার ফিল্টারের অবস্থা খারাপ থাকলে কিন্তু মাইলেজ কমে যায় তো যার কারণে পরবর্তী ব্লগটা মাইলেজ টেস্ট করব এর আগে তো 50 পাইছিলাম চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখে নিতে পারেন তো কথা হলো এখন বাইকটাকে ফুল ট্যাঙ্ক করতে যাব আর যেতে যেতে আপনাদের সাথে একটা ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো ওকে তো টপিকটা হলো বাইক রাইড করার একদম শুরুতে আপনারা যখন বের হবেন বাইক নিয়ে বাসা থেকে তখন কিছু কিছু বিষয় আপনারা নলেজে রাখবেন এইগুলো খুবই গুরুত্বপূর্ণ এক নাম্বার যেটা সেটা হলো বাইকটা বের করে আগে ইন্ডিকেটর চারটা চেক করে নেবেন সবগুলো ঠিকঠাক জ্বলতেছে কিনা অনেক সময় লুজ কানেকশনের কারণে বা পানি টানি গেলে ইন্ডিকেটর জ্বলে না তো ইন্ডিকেটর কিন্তু খুবই একটি ইম্পর্টেন্ট জিনিস আপনার মোড় ঘোরার জন্য বা ওভারটেক করার জন্য সব সময় ইন্ডিকেটরটা খুবই গুরুত্বপূর্ণ মোড় ঘোরার সময় ইন্ডিকেটর ছাড়া মোড় ঘোরা একদম হাই রিস্ক একটা ব্যাপার এটা ওকে থাকলে দেন নেক্সট স্টেপে যাবেন হলো ব্রেক লাইটটা ঠিকঠাক কাজ করতেছে কিনা আমার এই বাইকে জিক্সারের পিছনের লাইট হলো দুইটা একটা হলো ডিআরএল বা পার্কিং লাইট নিচের যেটা বড় ইগলের মতো দেখায় যেটা সেটা হলো পার্কিং লাইট ওটা জ্বলে ডিআরএলের সাথে আর এর পরের যেটা উপরে থাকে সেটা হলো ব্রেক লাইট সামনের ব্রেক ধরলে ওটা জ্বলবে পেছনের ব্রেক ধরলেও ওটা জ্বলবে তো এটা চেক করে নেবেন ব্রেক লাইটটা কাজ করতেছে কিনা তা নাহলে সিটিতে যখন রাইড করবেন তখন কিন্তু ব্রেক লাইট যদি কাজ না করে তাহলে কিন্তু পিছন থেকে এসে আপনাকে ধাক্কা দিবে তো এর পরের যেটা হলো সেটা হলো আপনি টায়ার প্রেসারটা চেক করে নেবেন অনেক সময় রাতে রাইড করে বাসায় ফিরছেন ছোটো লোহা টোহা ফুটতে পারে তখন কিন্তু জেল থাকলেও অল্প অল্প হাওয়া বের হয়ে যায় আর জেল না থাকলেও তো পুরাই হাওয়া বের হয়ে যায় তো বাইকে অত ভালোভাবে বোঝা যায় না যে হাওয়া আছে কি না ওটা আপনি টায়ারটায় আপনি চেক করে দেখবেন আপনি বাইকটা রেখে রিমের উপর পাড়া দিয়ে দেখতে পারেন এতে অবশ্য খুব একটা ভালো বুঝতে পারবেন না অনেক এক্সপার্ট ছাড়া বোঝা যায় না তবে বাইকটা যখন আপনি রোডে নিয়ে বের হবেন তখন গ্যারেজ পেলে সেখান থেকে টায়ার প্রেশারটা চেক করে নিতে পারেন এতে হবে কি আপনার ফার্স্ট অফ অল আপনার মাইলেজ ঠিকঠাক থাকবে অ্যান্ড সেকেন্ড অফ অল আপনার কন্ট্রোল ল্যাগ করবে না আর কন্ট্রোল ল্যাগ করলে বুঝবেন যে টায়ার প্রেশার কমে গেছে পরের যেটা দেখবেন সেটা হলো হেডলাইটটা কাজ করতেছে কিনা ওই যে লাইটের মতোই ইন্ডিকেটর লাইটের মতোই হেডলাইটটাও কিন্তু পানি টানি গেলে নষ্ট হয়ে যেতে পারে বা ব্যাটারি ডাউন থাকলেও সমস্যা হতে পারে তো এগুলো একটু চেক করে নেবেন যে হেডলাইট ঠিকঠাক কাজ করতেছে কিনা তা নাহলে কিন্তু রাতে সমস্যায় পড়বেন বাইক রাস্তায় রেখে তারপরে আপনার বাসায় ব্যাক করতে হবে এরপরে আর একটা ইম্পর্টেন্ট জিনিস হলো আপনার চেক করতে হবে বাইকে ফুয়েল আছে কিনা আমাদের এই ডিজিটাল বাইকগুলোই তো এখন ইন্ডিকেটরে আমরা দেখতে পারি কতটুকু ফুয়েল আছে বাট যেগুলো 125 cc বা যেগুলাই ফুয়েলের কাটা নাই সেগুলাই কিন্তু আপনার দেখতে পারবেন না তো এগুলো ফুয়েলটা আপনি ট্যাঙ্কটার ভিতরে লাইট মেরেও দেখতে পারেন তো যেভাবে চেক টেক করে বের হবেন তো এই টপিকগুলো সবসময় মাথায় রাখবেন আর এদিকে আমি চলে আসছি ফুয়েল পাম্পে এখান থেকে আমি ফুয়েল নেব এর পরবর্তী ব্লগে আমি দেখাবো কত মাইলেজ পেলাম এখন আমি ফুয়েলটা নিব এবং ট্রিপ মিটার এই যে এতে আছে ট্রিপ মিটারে এটা জিরো করে দিব পরবর্তী ব্লগে আপনাদের দেখাবো কী অবস্থা হয় মাইলেজের